हेलो बंधुरा एडिकुस चैनल पक्ष के स्वागत जी भिडियो प्ले कर असंख्य धन्यवाद। तो जीडीएस जे सकल कैंडिडेट रोन और अपना प्रतियत जरा जब नहीं सार्च करें अपनारा निश्चय देखे अपने इंडिया पोस्टर तरफ से एम टी एस मेल गार्ड और पोस्टमैन पदे अपना प्रचुर नियोग विज्ञप्ति अपना शुने शुद्ध एक बार नय अपा क्योंकि प्राय आपडेट विभिन्न आपडेट क्योंकि अपना पे अपने से विज्ञप्तिगुली वैकेंसि शून्य पदर कथा उल्लेख करना से प्राय मोटामुटी एक लक्ष काछाची अपना वैकेंसि से शुने तो ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইড করব যে আদৌ কি সেই ভ্যাকেন্সি আপনাদের বেরোতে পারে কি বেরোতে পারে না এবং আপনাদের ইন্ডিয়া পোস্টের যে মেল গার্ড পোস্টম্যান এমটিএস পদের যে ভ্যাকেন্সি সেটা কি ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি কি আপনারা নিউ ক্যান্ডিডেট যারা রয়েছেন সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সমস্ত কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব এবং সঙ্গে আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত আপনাদের বেরোতে পারে এবং ভ্যাকেন্সি কার কার জন্য বেরোবে এবং এই ভ্যাকেন্সির আপডেট এই যে টোটাল শূন্য পদ এটা কোথা থেকে জানা গিয়েছিল সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব। तो चलो और कथा ना बाड़िए भिडियो शुरू करा जाक। तो देखो ये प्रथम आपनारा जो नोटिफिकेशन देखें ये हे इंडिया पोस्टर तरफ से बेर हुआ एक नोटिफिकेशन और ये नोटिफिकेशन कादेर जोन्नो एटा होच्छे आपनारा जारा जारा डिपार्टमेंटल कैंडिडेट रोयेछे तादेर जोन्नो एटा किन्तु वैकेंसि बेरियेछे और आपनादेरके बोले दिई आपनादेर एम टी एस पद और आपनादेर मेल गार्डेर जोन्नो किन्तु आपनादेर रिक्रुटमेंट चलछे किन्तु सेटा होच्छे आपनार ओनली एखन जेटा बेरियेछे सेटा होच्छे आपनादेर डिपार्टमेंटल रिक्रुटमेंट ठीक आछे अर्थात डिपार्टमेंटेर जे प्रमोशन जे रिक्रुटमेंटगुलि हय अर्थात आपनार डिपार्टमेंटे जारा चाकरि करे जिडीएस जदि आपनि चाकरि करेन তাহলে আপনি সেক্ষেত্রে সেই এক্সামে বসতে পারেন বাট সেটার টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে। তো বলে রাখি এই যে বর্তমানে একটা রিক্রুটমেন্ট চলছে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামের জন্য কিন্তু রিক্রুটমেন্ট এটা কিন্তু নর্মালি নিউ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয়। তো চলুন এবার আপনাদেরকে বলে দিই আমরা এতদিন ধরে যে বিজ্ঞাপন আমরা দেখে আসছেন যে আপনাদের ইন্ডিয়া পোস্টের তরফ থেকে বিভিন্ন পোস্টে আপনারা নিয়োগ হতে চলেছে এবং প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো বলে রাখি সেটা বেরিয়ে আসছে এই নোটিফিকেশন থেকে ভারতীয় গ্যাজেট থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল অর্থাৎ ডিপার্টমেন্টে যে প্রি অ্যানাউন্সমেন্ট যে ভ্যাকেন্সি আপনার থাকে যে কত ভ্যাকেন্সি রয়েছে ডিপার্টমেন্টে সেইগুলি যাচাই করা হয় এবং তারপর একটা আপনার গ্যাজেট জারি করা হয় তো সেই গ্যাজেটে আপনার সেই ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে এবং সেটা কোন সালের সেটা বলে দিই আপনাদের 2018 সালের কিন্তু এই যে গ্যাজেট নোটিশ এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নোটিশটা ঝাপসা দেখছেন এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না হয়তো এটা কিন্তু 2018 সালের গ্যাজেটের নোটিশ। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্যাজেটের নোটিশে আপনার ভ্যাকেন্সি উল্লেখ রয়েছে তো এই ভ্যাকেন্সিতে কি আপনার অনলি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হবে কি আপনার নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে? তো বলে রাখি অবশ্যই নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা সকলের জন্য বেরোবে এবং সঙ্গে ডিপার্টমেন্টাল যে এক্সাম সেই ভ্যাকেন্সিও এই ভ্যাকেন্সিতে পূর্ণ করা হবে শুধু যে ডিপার্টমেন্টাল এক্সামের জন্য এই ভ্যাকেন্সি এটাও নয় আবার শুধু যে নতুন ক্যান্ডিডেট এটাতে অ্যাপ্লাই করবে এটার জন্য কিন্তু এই ভ্যাকেন্সি নয় উভয় মিলেই কিন্তু আপনার এই শূন্য পদ রয়েছে। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পদে কত শূন্য পদ রয়েছে। তো দেখুন এখানে যেটা আপনারা দেখছেন সমস্ত ভ্যাকেন্সি যদি আপনি অ্যাড করেন আপনার 85,000 প্লাস কিন্তু আপনার ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে নোটিশে আপনার যে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে বলে রাখি এটা কিন্তু 2018 অবধি ভ্যাকেন্সি শূন্যপদ যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 2018 অবধি আপনার 2018 পরে কিন্তু আরও শূন্যপদ বেড়েছে সেগুলো কিন্তু এখন অ্যাড হয়নি অবশ্যই সেগুলি যখন আপনার ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে তখন কিন্তু সেগুলো অ্যাড হয়েই কিন্তু বেরোবে ঠিক আছে। তো এখানে এমটিএস পদের জন্য আপনার ভ্যাকেন্সি রয়েছে 37,240টি এবং আপনাকে এই ক্ষেত্রে 10 পাস আপনাকে হতে হবে যদি আপনি দশম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন নতুন যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং অবশ্যই যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা চাকরি করছেন জিডিএস পদে আপনারা যদি 5 বছর জব করে থাকেন তাহলে কিন্তু আপনি যদি 3 বছর জব করে থাকেন তাহলে আপনি এমটিএস পদে আবেদন করতে পারেন এবং আপনার এই যে মেল গার্ড এবং পোস্টম্যান এই পদগুলির জন্য আপনাকে 5 বছর জিডিএসে কাজ করতে হবে তারপর কিন্তু আপনি প্রমোশনের জন্য কিন্তু এই এক্সাম আপনি দিতে পারবেন। এবং এখানে মেল গার্ডের জন্য আপনার শূন্যপদ রয়েছে 1870টি এই ক্ষেত্রে আপনার যোগ্যতা হচ্ছে 12 পাস এবং এখানে পোস্টম্যানের ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে আপনার 35,899টি অর্থাৎ এটা হচ্ছে আপনার 2018 অবধি এরপরেও কিন্তু আপনার ভ্যাকেন্সি আরও বেড়ে যাবে। তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলি আপনার রয়েছে এবং বলে রাখি এই শূন্যপদগুলিতে খুব শীঘ্রই আপনাদের নিয়োগ করা হবে আপনাদের অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়ে যাবে এবং আপনাদেরকে বলে রাখি সেটা আপনারা কতদিনের মধ্যে দেখতে পাবেন আপনাদের এই ভ্যাকেন্সি। তো আপনাদের বলে রাখি জিডিএস এর যে রিক্রুটমেন্টটা চলছে বর্তমানে রিক্রুটমেন্ট তো এই জিডিএস এর রিক্রুটমেন্ট আপনারা ধরুন জুন অবধি চলবে তো জুন অবধি জুনের পর আপনাদের কিন্তু তো এই জুনের পর আপনারা ধরে রাখুন আপনারা জুলাই মাসটা আপনারা স্কিপ করুন কারণ জুন অবধি যদি আপনাদের শেষ মেরিট লিস্ট আপনাদের প্রকাশিত হয় তাহলে সেগুলি জয়েন করতে আপনার ধরুন জুলাই অবধি আপনি ধরে নেন তো আপনার জুলাইয়ের পর আপনার আগস্ট বা সেপ্টেম্বর অর্থাৎ আপনার এই বছরের আপনার শেষের দিকে কিন্তু এই ভ্যাকেন্সি আপনারা দেখতে পেয়ে যাবেন আশা করা যায় এবং বলে রেখে সূত্র মাধ্যমে যেটা জানা যাচ্ছে আপনাদের এই বছরের শেষের দিকে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সি বেরোনোর খুব চান্স রয়েছে। বলে রাখি আপনাদেরকে যে ইনফরমেশন আমি প্রোভাইড করলাম এটা একদম কিন্তু আপনার অফিসিয়াল ইনফরমেশন এটা কোনো ফেক কোনো হাওয়া নোটিফিকেশন নয় ঠিক আছে। তো এই নিয়ে আপনারা এখন অবধি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম আপডেট দেখেছেন বিভিন্ন ভ্যাকেন্সি আপনারা লক্ষ্য করেছেন বাট আমি যে ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করলাম এটা একদমই অফিসিয়াল ইনফরমেশন
আপনাদের যে শূন্য পদগুলি আমি বললাম। তো এরপরেও যদি আপনাদের কোনো কিছু কোয়েরি থাকে অবশ্যই সেটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বলে রাখি এই যে ভ্যাকেন্সিটা আপনাদেরকে প্রোভাইড করলাম, আপডেট আপনাদেরকে দিলাম, এটা কিন্তু ডিপার্টমেন্টাল এবং আপনার নিউলি ক্যান্ডিডেট উভয়ের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি। এবং যদি এই ইনফরমেশনটি আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, এবং যদি চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।